সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের দেশের উপকূলবর্তী এলাকাগুলো নানা রকমের সংকটে থাকে। কারণ আমরা জানি যে এ সমস্ত এলাকাগুলোতে একদিকে রয়েছে লবণাক্ততার সমস্যা, একদিকে রয়েছে জলাবদ্ধতার সমস্যা। বর্ষাকালে জলাবদ্ধ অবস্থা যেমন কৃষকদের উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে, আবার শুকনো মৌসুমে লবণাক্ততার কারণে অনেক ফসলই কিন্তু অনাবাদী থাকে। এইসব বিষয়কে সামনে রেখে কিভাবে এই সমস্ত অঞ্চলের জন্য উপযোগী কৃষি প্রযুক্তিকে উদ্ভাবন করা যায় বা সেগুলোকে কাজে লাগানো যায়, সেটি নিয়ে কাজ করছে ক্রাফটস প্রজেক্ট। প্রজেক্টের নাম হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স এগ্রিকালচার ফর ফুড সিকিউরিটি। এই প্রজেক্টে অর্থায়ন করছে IFC ওয়ার্ল্ড ব্যাংক এবং তার সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি কোম্পানি এবং সংস্থা। মূলত উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত এলাকার জন্য উপযোগী কৃষি প্রযুক্তিকে উদ্ভাবন করা, নির্বাচন করা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে কৃষকদের কাছে সম্প্রসারণ করা, যাতে এ সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে কৃষক ভাইরা তাদের কৃষি কাজকে অব্যাহত রাখতে পারেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত যে সংকটগুলো আছে, সেই সংকটগুলোকে মোকাবেলা করে নিজেদের সক্ষমতাকে বাড়াতে পারেন, দেশের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারেন এবং একই সাথে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধ করতে পারেন। আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর জেলায়, যেখানে উপকূলবর্তী এলাকাগুলোতে চলছে নতুন প্রযুক্তি উদ্ভাবনের কাজ, একই সাথে চলছে সেই প্রযুক্তি বিতরণের কাজ। আর সেই বিষয়ে কিছু তথ্য উপাত্ত আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা যে সময়টিতে লক্ষ্মীপুর জেলায় কাজ করছি, সে সময়টি হচ্ছে পুরো বর্ষাকাল। আর এই বর্ষাকালে জমিতে কিন্তু লবণাক্ততার তেমন সমস্যা না থাকলেও থাকে জলাবদ্ধতা সমস্যা। জোয়ার ভাটার যে সংকট, সে সংকটটি কিন্তু থাকে এবং যে কারণে কৃষক ভাইরা তাদের ফসলকে কিন্তু বাঁচাতে পারেন না। আবার এটাও সত্যি কথা যে এক একটা পোল্ডারের মধ্যে তার চিত্রটি কিন্তু ভিন্ন। কোনো কোনো এলাকা একটু নিচু, কোনো কোনো এলাকা কিন্তু একটু উঁচু। সে সমস্ত জায়গাগুলোতে প্রযুক্তিকে নিয়ে কাজ করছে IFC-র যে ক্রাফটস প্রজেক্ট সেটি, এবং সেই প্রকল্পের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে দুটি খুবই জনপ্রিয় প্রযুক্তি, যেটি পিরামিড প্রযুক্তি এবং বেড প্রযুক্তি। আমরা দেখেছি যে বেডের মাধ্যমে চাষাবাদ করলে একদিকে যেমন জলাবদ্ধতার হাত থেকে ফসলকে রক্ষা করা যায়, অপরদিকে লবণাক্ততার হাত থেকেও কিন্তু ফসলকে নিরাপদ রাখা যায়, যেটি শীত মৌসুম এবং গ্রীষ্ম মৌসুম উভয় ক্ষেত্রেই কিন্তু কার্যকরী। এখানে অনেক কৃষক এই প্রযুক্তিকে ব্যবহার করছেন, সম্প্রসারণ করছেন। আবার পিরামিড প্রযুক্তি, তার সফলতা কিন্তু ভিন্ন রকম। বিশেষ করে যেখানে পানি নেমে যেতে বা পানি এসে অনেক সময় ফসলকে নষ্ট করে ফেলে, সে সমস্ত এলাকায় কিছুটা পিরামিড আকৃতি তৈরি করে সেখানেও কিন্তু ফসল চাষ করা যায়। কৃষক ভাইরা সে সমস্ত জায়গাতে শাকসবজি চাষ করে কিন্তু ভালোই সফলতা অর্জন করেছেন। দর্শক মণ্ডলী, চলুন আমরা একটু শুনে নেই কৃষক ভাইদের অভিজ্ঞতার কথা। আমরা আগে এক সময় এই শাকগুলা করতাম, লাউ করতাম, শসা করতাম এবং দুন্দুল করতাম। ওই আমাদের উপকূলীয় এলাকা তো নিচা জমি, বর্ষা যখন ফানি আসতো তখন এটা মারা যাইতো। মারা যাইলে আমরা কিছুই ফসল পাইতাম না। না পাওয়ার পরে আমরা এবার নিজকে নিজে মনে মনে একটা চিন্তাধারা করলাম যে এটা বর্ষার থেকে রক্ষা করতে হলে, এই জলবদ্ধ থেকে রক্ষা করতে হলে এই মাড়াগুলা সব উঁচা করতে হবে। তখন আমরা এই মাড়াগুলা সব উঁচা করছি, উঁচা করে আমরা এই ফসলাদিগুলো করতেছি। ফসলাদিগুলো করাতে আমরা বিভিন্ন ধরনের অনেক আমরা অগ্রগামী হয়েছি, আমরা আয় করেছি। আমার এই এখানে 30% জমির মধ্যে লাউ, প্রায় 1000 লাউ আমার বেচা শেষ হয়ে গেছে। এখন তো শেষ অবস্থার কালে গাছ, এখনও বর্তমানে 700 লাউর উপরে গাছে আছে। কিন্তু আমরা এখন আল্লাহ দিলে আগে চেয়ে অনেক অগ্রগামী অবস্থায় আছি। তার মানে ইচ্ছা করাটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমাদের নদী অঞ্চলের লোক এটা তো জলবদ্ধ থাকতো। এখন আমাদের আপনাদেরকে উঁচা করে লওয়াতে, বেডগুলো উঁচা করে বাঁধাতে আমাদের ফসলগুলো আপনাদেরকে বৃষ্টি এবং আপনাদেরকে এটার থেকে, পানির থেকে রক্ষা পাইতে পারে। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম মধ্যম চন্দ্রমণিমোহন। আমার বাড়ি এই এলাকায়, আমি এখানে নগদ টাকা রাখি, দিয়ে কিছু জমি ক্রয় করেছি এবং আমরা এগুলা শাকসবজি করতে আসি। করার পর দেখেন কিছুদিন আগে বৃষ্টি অনেক ক্ষতি হয়েছে, তারপর আমরা এই টুব বাঁধি, টুব করি, তার উপরে আমরা সারা বসন করছি। করার পরে আল্লাহর মেহরবানিতে এখন কিছু ভালো আছে। দেখেন আল্লাহ যদি দয়া করে, সামনে আমরা অনেক লাভবান হওয়ার আশা ভরসা আছে। সালাউদ্দিন, আপনি এই যে দেখতেছি বেট করে আপনি শস্য চাষ করতেছেন বা অন্যান্য করেন, কেন বেট করে করেন? কেন করি যে বর্ষা সিজনে পানি হয়, এই জন্য বেট করে
গাছ বাঁচানোর লাগিয়া করি। কারণ বর্ষার সময় কি পানি ডুবে যায় জমি? জি, বর্ষাকালে পানি ডুবে যায়। এই বেড করার কারণে পানি গাছের গোড়ায় যেতে পারে না? জি। আচ্ছা, আর শীতকালে কেন করেন? শীতকালেও কি বেড করে করেন? না। শীতকালে কিভাবে করেন? শীতকালে জমিনে করি। জমিনে করেন না? কিন্তু নোনা জমি যদি থাকে তাহলে পরে আপনি কিভাবে করেন? মুড়া করিয়া করি। মুড়া করিয়া করেন? সেখানে কি উঁচা করে? উঁচা করিয়া মুড়া করি। উঁচা করে করলে পরে কি সেখানে নুন কম থাকে? নুন কম থাকে। তো এমনি এখানে শশা ছাড়া আর কি কি করা যায়? শশা ছাড়া সই লাগান যায়, কুমড়া লাগান যায়, তারপরে ইয়াল সই করন যায়, আমার গাছগুলা ভালো থাকে, যে গাছের গোড়ায় পানি ফেলে গাছগুলা মারা যাবে, ঠিক আছে, এর জন্য আমি এরকম করে করতেছি। ইনশাল্লাহ আমার গাছ টিকতেছে, ভালো ফসল পাইতেছি। শীত মৌসুমে করি, যে মুড়া করে করি, যাতে নুন টুন কোনো যে সমস্যা না হয়, যে এটার থেকে ভালো থাকে, এর জন্য আমি মুড়া করে শীতের মৌসুমে করি। এখানে কদু করা যায়, সিম করা যায়, করলা করা যায়, মিষ্টি কুমড়া করা যায়, হ্যাঁ, অনেক শাকসবজি এখানে করা যায়। তো এমনি শীতকালে কি কেউ বেড করে করে না? শীতকালে বেড করে করা লাগে না, শীত কারণে ওখানে পানি থাকার জন্য হালকা একটু উঁচা করে মুড়া করলে ওখানে জিনিসটা খুব সুন্দর হয়, সব দিকে ভালো হয়। এই প্রকল্পের সাথে বেসরকারি বিভিন্ন সংস্থা যুক্ত আছেন, তার মধ্যে আছেন যেমন এসিআই, সুপ্রিম সিড এবং আরও অন্যান্য অনেকেই এখানে কাজ করছেন। তারাও কিন্তু এই প্রযুক্তিকে সম্প্রসারণের জন্য কৃষকদের কেরিয়ে প্রশিক্ষণ পরিচালনা করছেন এবং কৃষক ভাইদের মাঠে নানা রকমের প্রদর্শনী পরিচালনা করছেন। আমরা একটু শুনে নেই তাদের অভিজ্ঞতার কথা। আমি ইব্রাহিম খলিল, এসিআই এসপিও কমলনগর। আমি এখানের কৃষকদেরকে পিরামিড, ভেড এবং সার্জেন্ট পদ্ধতির প্রশিক্ষণের মাধ্যমে কাজ করাই। এখন কৃষকেরা এই সার্জেন্ট পদ্ধতি ব্যবহার করে অনেক লাভবান এবং কৃষকেরা অনেক উৎফুল্ল অবস্থায় আছে। ক্রাফটস প্রকল্পের তরফ থেকে প্রযুক্তিগুলোকে যেমন নির্বাচন করা হয়েছে, তেমনি প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে এই কার্যক্রম চলছে। আমরা ডক্টর এম জি নিয়োগীর কাছ থেকে শুনব তাদের অভিজ্ঞতার কথা এবং তাদের কার্যক্রমের কথা। আমরা ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রকল্পের আওতায় এসিআই এবং সুপ্রিম সিড তাদের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে ক্লাইমেট স্মার্ট টেকনোলজি সম্প্রসারণ করছি। এটার উদ্দেশ্য হলো, আপনারা যা সবাই জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে জলাবদ্ধতা হচ্ছে, জমিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, ফলে কৃষক তার কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। এই কাঙ্ক্ষিত ফলন পাওয়ার স্বার্থে, এই সমস্যাগুলি উত্তরণের স্বার্থে ক্লাইমেট স্মার্ট টেকনোলজির মাধ্যমে আমরা বেশ কিছু প্রযুক্তি, যেমন পিরামিড প্রযুক্তি, বেড প্ল্যান্টিং প্রযুক্তি, সর্জন মেথড প্রযুক্তি, এরকম বেশ কিছু প্রযুক্তি আমরা কৃষকদের মাঝে এসিআই এবং সুপ্রিম সিড তারা এটা সম্প্রসারণ করছে। এতে করে আমরা দেখছি যে এই সম্প্রসারণের আওতায় এসিআই এবং সুপ্রিম সিড তাদের কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে এই প্রযুক্তিটা বাস্তবায়ন করছে এবং কৃষক তার এখান থেকে তার সুফল পাচ্ছে। জলবদ্ধতার কারণে যে ফসল নষ্ট হয়ে যেত, নোনার কারণে যে ফসল নষ্ট হয়ে যেত, এখন এই পিরামিড এবং বেড প্ল্যান্টিং প্রযুক্তির কারণে সেইখানে কৃষক অনায়াসে ভালো ফসল পাচ্ছে। আমরা মনে করি খাদ্য নিরাপত্তায় এই প্রকল্প এই উপকূল অঞ্চলের জন্য যথেষ্ট ভূমিকা রাখছে এবং এটি ক্রমেই বিস্তার লাভ করছে। যে কোনো প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে যায় যদি কৃষক সেটি গ্রহণ করেন এবং যদি সে প্রযুক্তি থেকে কৃষক সত্যিকার অর্থেই ভালো ফলাফল পান। আমরা এখানে এসে দেখতে পেয়েছি কৃষক ভাইরা কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করছেন, কারণ তারা ভালো ফলাফল পাচ্ছেন। অনেকেই খুব চমৎকার লাউ উৎপাদন করছেন, অনেকেই খুব চমৎকার শশা উৎপাদন করছেন, অনেকেই খুব চমৎকার ঝিঙে উৎপাদন করছেন, ধুমড়া উৎপাদন করছেন, এবং এর ফলে তারা কিন্তু নিজেদের আর্থিক সক্ষমতাকে বাড়াতে পেরেছেন। এ কথা ঠিক, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে প্রতিকূলতাকে জয় করে টিকে থাকা। আমাদের উত্তরবঙ্গের কৃষকরা তারা কিন্তু প্রতিকূলতাকে জয় করে টিকে রয়েছেন, বন্যা খরা নানা প্রতিকূলতাকে অতিক্রম করে। আমাদের উপকূলবর্তী এলাকার কৃষকরাও এই সক্ষমতা অর্জন করছেন।
তারা এখন ফসলের বৈচিত্র্য সৃষ্টি করছেন নিজেদের মাঠে, তারা কিন্তু নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করছেন, লবণাক্ততা জলাবদ্ধতাকে জয় করছেন এবং তারাও কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি উৎপাদনশীলতার যুগে প্রবেশ করেছেন এবং সেগুলো সম্ভব হচ্ছে চমৎকার চমৎকার প্রকল্প এবং চমৎকার চমৎকার কার্যক্রমের কারণে। আমরা আশা করব এই ধারণাগুলো, এই অর্জনগুলো ছড়িয়ে যাবে সকল পর্যায়ে, বিশেষ করে ক্লাইমেট রেজিলিয়েন্স এগ্রিকালচার এবং ক্লাইমেট স্মার্ট যে এগ্রিকালচার টেকনোলজি সেগুলো যদি ছড়িয়ে যায় সকল ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই আমাদের উপকূলবর্তী অঞ্চলে মানুষের ভেতরে যে সংকটগুলো আছে, অভাবগুলো আছে, তারা সেটিকে জয় করতে পারবেন, তারা কিন্তু তাদের জীবনকেও সমৃদ্ধ করতে পারবেন। আমরা আশা করি এই সমৃদ্ধির ধারা এগিয়ে যাবে সর্বত্র। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।